মা, 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 প্লিজ প্লিজ চুপ করো প্লিজ। আচ্ছা বর্ধা মেজদা, তোদের তো আমার উপর রাখ, তোদের মনে হয় আমি সব থেকে বেশি সুবিধা পেয়েছি, তাই তো? আচ্ছা বেশ, তোরা বল আমাকে কি করতে হবে, তোরা যা বলবি আমি তাই করব। এরকম সেন্টু সেন্টু নাটক করছে একবার দেখো দিদি, চলে যাচ্ছে কাপি। তোরা আমার একটা রিকোয়েস্ট রাখ, এই সংসারটাকে ভাঙতে দিস না প্লিজ। আমি আমি হাত জোর করছি তোদের কাছে, প্লিজ দাদা, তুই তুই আমার কথা না ভাবিস, বাবা মার কথা ভাব, তারা কত কষ্ট পাবে, কতটা কষ্ট পাবে, এরকম করিস না প্লিজ। আর দাদা, তুই আজকে আমাকে এই কথাটা বললি, তুই না আমাকে আমার জন্য স্কুলের সামনে থেকে আচার নিয়ে আসতিস, বলতিস পরম আগে খাবে তারপর আমি খাবো, আজকে তুই বলতে পারলি কথাটা। আর মেজদা ভাই, তুই না স্কুলের টিফিন টিফিনের টাকা জমিয়ে আমার জন্য বই খেলনা কত কিছু কিনে আনতিস, আর সেই তোরা আজকে আজকে এই কথাগুলো আমাকে বললি। আমি ভাবতে পারি কি বললে বলো, সম্পর্ক ভেঙে যাবে। কেন ভেঙে যাবে, এতগুলো বছর তো বাড়ির সকলের থেকে দূরে তুমি থেকেছ, বিদেশে থেকে এসেছ, কই আমাদের সঙ্গে তোমার সম্পর্ক তো ভাঙেনি, ভেঙেছে? ভেবেছিলাম ভাঙেনি, কিন্তু এখন বুঝতে পারছি সেটা অনেক আগেই ভেঙে গেছে। জানো তো এই পাঁচটা বছরে না বাড়িটা অনেক বদলে গেছে। আমি না বুঝতে পারছি না যে কি এমন কথা হলো আজ, এতগুলো কথা আমাদের শুনতে হচ্ছে। আচ্ছা মা, তোমার ছেলে অন্যায়টা কি বলেছে? ও শুধু বলেছে যে সবাই আলাদা আলাদা রান্না বান্না করবে, আলাদা আলাদা রান্না বান্না করে একটু নিজেদের মতো করে থাকবে, সবাই তো এখন বড় হয়ে গেছে, সেভাবে দেখতে গেলে সত্যিই তো আলাদা আলাদা সংসার হয়েছে। এখন তারা যদি একটু নিজেদের মতো করে থাকতে চায়, একটু প্রাইভেসি চায়, তাতে কি এমন বলে ফেলেছে বলো তো? তুমি তখন থেকে আমি কিছু বলছি না, মানে জানোই তাই বলছো মা। তুমি যদি আমাকে জিজ্ঞেস করো তাহলে আমি বলবো যে তোমার বড় ছেলে যা প্রস্তাব দিয়েছে তাতে কিন্তু বাড়ির সবাই খুব শান্তিতে থাকতো, সবাই শান্তি তা থাকবে বটে, শ্মশানেও শান্তি থাকে।